হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পারভিন ব্লগ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগ দেখার জন্য। পাপা, ও পাপা, উঠো উঠো, সবাই উঠো, পাপা গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু ইউ। উঠ যাও উঠ যাও, স্কুল জানা হয় না আপকো। তো আমার ভিডিওটা দেখে তো হয়তো বুঝতে পেরেছেন, আজকে আমার বাবুর বার্থডে। তো ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে রেডি হয়ে ব্রেকফাস্ট করছে, স্কুল চলে যাবে। তো বাবুর পাপা বাবুকে স্কুলে দিয়ে একটু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে, আমি এখন কেটে বেছে নিব। সন্ধ্যার সময় একটু বাবুর জন্য একটা পার্টির আয়োজন করেছি, বেশি বড় না, একটু ছোট, জাস্ট আমাদের রিলেটিভ আত্মীয় স্বজনকে ডাকবো। তো আমি এখন কাটা বাছা সব করা শেষ, রান্না বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলো হচ্ছে রুই মাছ, রুই মাছগুলো আমি ভেজে নিব। তো এখানে হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে মাংস। মাংসটা আমি চুলায় রান্না করছি, আর এগুলো হচ্ছে মোরগ ঘণ্ট, লাউ বুটের ডাল, মাছের মাথা দিয়ে ঘণ্ট বানিয়েছি। আর এখানে সরষা দিয়ে বোয়াল মাছ রান্না করেছি। তো এদিকে ভাত পোলাও এগুলো আমার রান্না করা হয়ে গিয়েছে, আমার রান্না অলমোস্ট সব করে নিয়েছি। তো এই হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা। তো মেহমানরা চলে এসেছে, ওদের জন্য এখন আমি ফার্স্ট ক্ষীর আর কোল্ড ড্রিঙ্ক দিব। তো সবাই এখন এসে পৌঁছে গিয়েছে, এখানে সবাই বসে আছে, কেক কাটার জন্য অপেক্ষা করছে। তো আমি এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে নিচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Arnab. Happy তো বাবুর কেক কাটা শেষ হয়ে গিয়েছে, এখন ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আমরা সবাই ভিডিও করছি, ফটো তুলছি। তো বাবুকে এখন সবাই গিফট দিচ্ছে। তো বাবু গিফটগুলো পেয়ে খুবই খুশি হয়েছে, বাচ্চা মানে তো গিফট পালে আর দেরি নাই, খোলা আরম্ভ করে দিয়েছে, কে কি দিয়েছে দেখবে। তো আমি এখন চলে যাচ্ছি গেস্টের জন্য খাওয়া দাওয়া রেডি করতে, ওনারা খেয়ে দিয়ে চলে যাবে, রাত হয়ে গিয়েছে অনেকটাই, একটু দূর থেকে এসেছে।
তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই বাবুর জন্য দোয়া করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি কেউ আমার ফেসবুক পেজটা ফলো করে না থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগকে। তো আজকের জন্য বাই বাই, আল্লাহ হাফিজ।